গাইস, তো এর আগের দিনের ভিডিওতে তোমরা দেখেছিলে আমার চ্যানেলের তিনটে GTA 5 এর ভিডিওর উপরে দুটো কপিরাইট স্ট্রাইক চলে আসে, আর এরপর যদি কোনোভাবে বাই চান্স আরো একটা কপিরাইট স্ট্রাইক আসে তাহলে আমাদের এই সবার প্রিয় চ্যানেলটা একদম ডিলিট হয়ে যাবে ইউটিউব থেকে। তাই গাইস, আমি খুবই ডিমোটিভেট হয়ে পড়ি, আর এরপর আমি ভাবতে থাকি যে এর হাত থেকে আমি কি করে রক্ষা পাবো। কিন্তু এরপর তো অনেকদিন হয়ে গেল এই প্রফেসরের কোনো আতা পাতাই পাচ্ছি না আমি। সেই যে মালটা এসে আমার কাছে ভেনামের সেকেন্ড হ্যান্ড স্যুট নিয়ে গেল, তারপর থেকে আর কোনো যোগাযোগই করছে না, না কোনো ফোন করছে, না ওকে কোনো ফোন করলে তার কল রিসিভ করছে। এমনকি আমি ওকে হোয়াটসঅ্যাপে মেসেজও পাঠিয়েছিলাম, ও সেই সমস্ত মেসেজের কিছুই রিপ্লাই দেয়নি। বুঝতে পারছি না ও কি করছে। ও এক সেকেন্ড, আমার ফোনে একটা কিছু নোটিফিকেশন আসলো মনে হচ্ছে। আচ্ছা আচ্ছা, প্রফেসর একটা নতুন ভিডিও আপলোড করেছে, মনে হচ্ছে প্রফেসর GTA 5 এর ভিডিও আপলোড করেছে। চলো ফটাফট আগে আমি আমার বড় টিভির কাছে যাই। এই যে আমার বড় টিভি, এবার টিভির সাথে আমার মোবাইলটাকে কানেক্ট করে এখানে প্রফেসরের GTA 5 এর ভিডিওটা দেখবো। প্রফেসর সবসময় আমাদের নিয়ে তো GTA 5 এর ভিডিও বানায় না, আমার খুব দেখতে ভালো লাগে। চলো আর বেশি দেরি না করে এবার আমার টিভির সাথে ফোনটা কানেক্ট করে প্রফেসরের ভিডিওটা চালিয়ে দিই। হ্যালো গাইজ, তো আমি আশা করছি যে নতুন বছরের প্রথমে তোমরা সবাই হয়তো খুবই ভালো আছো। কিন্তু জানো তো গাইজ, আমি একদমই ভালো নেই। তার কারণ হচ্ছে আমার এই ইউটিউব চ্যানেলটায় 5 তারিখ রাত্রেবেলা GTA 5 এর তিনটে ভিডিওর উপরে দুটো কপিরাইট স্ট্রাইক হঠাৎ চলে আসে। এরা, এটা প্রফেসর কি বলছে? ওর চ্যানেলে দুটো কপিরাইট স্ট্রাইক চলে এসেছে। না না, আমাকে এর একটা ব্যবস্থা করতেই হবে, না হলে আমাদের নিয়ে আর কে ভিডিও বানাবে? আমাদের মনের কথা কে বলবে সবার কাছে? যাই হোক, যেমন তেমন ভাবে আগে প্রফেসরের চ্যানেল থেকে ওই কপিরাইট স্ট্রাইক গুলো হটাতে হবে। আমি এক কাজ করি, আমাদের যে অ্যাভেঞ্জারের সমস্ত সুপার হিরোরা রয়েছে সবাইকে ফোন করে ডাক দিই, আর বলিস যেন সবাই প্রফেসরের বাড়িতে চলে আসে। ফটাফট চলো আগে আমার ফোনটা বের করি, এবার ফোন করি। হ্যাঁ হ্যালো, সমস্ত মার্ভেল টিমের লোকজনদের জন্য একটা গুরুত্বপূর্ণ সূচনা, তোমরা সবাই আমার সাথে জলদি জলদি একটা লোকেশনে দেখা করো, যেই লোকেশনের ডিটেইলস আমি তোমাদের ফোনে পাঠাচ্ছি। কিন্তু টনি, আমি তো পৃথিবীর বাইরে আছি অ্যাসগার্ডে, আমার এখানে একটু পারিবারিক সমস্যা দেখা দিয়েছে, তাই সেগুলোকে সমাধান করতে এসেছিলাম, আমি হয়তো আসতে পারবো না। আচ্ছা আচ্ছা ঠিক আছে থর, তুই না হলে বাদ দে, বাট ক্যাপ্টেন আমেরিকা, তুমি আমার কথা শুনতে পাচ্ছো? তুমি তো আসতে পারবে না। মানে টনি, আমিও না একটা অসুবিধায় ফেসে গেছি, আসলে সেই রেড স্কলারের সাথে না আমার এখনো ফাইট চলেই যাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই, তুই ওর সাথে ফাইট করতে থাক। আর হাল্ক ভাই, তুইও নিশ্চয়ই আসবি না, দরকার নাই তোদের কাউকে। আর স্পাইডারম্যান, তুই আমার কথা তো শুনতে পাচ্ছিস না? হে হে গুরুদেব, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। বলছিলাম যে কোনো কিছু বলতে হবে না তোর, তুই যদি কোনো কিছু বলিস তাহলে তোর স্যুটের সমস্ত কিছু আমি বন্ধ করে দেবো, তারপরে দেখবো যে তুই স্পাইডারম্যান হয়ে কি করে উড়ে বেড়াস। ফটাফট আমি তোকে যে লোকেশনটা দিয়েছি সেখানে এসে আমার সাথে দেখা কর, একটা খুবই গুরুত্বপূর্ণ দরকার আছে। না মানে গুরুদেব, কি গুরুত্বপূর্ণ দরকার? যদি সেটা আপনি বলতেন তাহলে একটু ভালো লাগতো শুনে। আরে বাচ্চা, আমাদের প্রিয় প্রফেসরের চ্যানেলে দুটো কপিরাইট স্ট্রাইক পড়ে গেছে, আর বাই চান্স যদি আরো একটা স্ট্রাইক কোনোভাবে পড়ে যায় তাহলে ওর পুরো ইউটিউব চ্যানেলই ডিলিট হয়ে যাবে। আর যদি ওর ইউটিউব চ্যানেল কোনোভাবে ডিলিট হয়ে যায় তাহলে আমাদের নিয়ে আর কে ভিডিও বানাবে? ও তাই গুরুদেব, তাহলে তো আমার আসতেই হবে, প্রফেসর তো আমার সবচেয়ে প্রিয় বন্ধু, ওর দুঃসময় যদি আমি ওর পাশে না থাকি তাহলে কে থাকবে? আরে হ্যাঁ, আমি তো তোকে তাই বলছি, ফটাফট দেখা কর আমার সাথে, আমিও জলদি জলদি যে বেরিয়ে পড়েছি। ওকে 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 ওকে, তো চলো আমরা প্রফেসরের বাড়ির দিকেই যাব। কিন্তু তার আগে তোমরা যদি চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই 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 প্রফেসরের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর এই ভিডিওটায় 10,000টা লাইক কমপ্লিট করে দাও। ওকে তো চলো, এবার আমাকে ফটাফট ওই লোকেশনটায় যেতে হবে যেখানে আমি স্পাইডারম্যান কে আসতে বলেছি। কিন্তু আমার না ডাউট আছে, আমি ওখানে যাবো কি করে? কারণ আমার যে সমস্ত সুপার কার ছিল সেগুলো আমার একটাও গ্যারেজে নেই মনে হয়। এই সমস্ত ইউটিউবাররা আসে আর আমার বাড়ি থেকে সমস্ত জিনিসপত্র চুরি চুরি করে নিয়ে যায়, এখন আমি স্পাইডারম্যানের সাথে দেখা করতেই বা কি করে যাবো? এই যে আমার এখানে একটাও কার নেই, সমস্ত ইউটিউবারদের কাজ এইগুলো, ওদের সবাইকে বলতে হবে যে ভাই তোরা ভিডিও বানানোর পর অন্তত আমার কারগুলো আমাকে ফেরত দিয়ে যা, আমার নিজেরও তো কিছু পার্সোনাল দরকার আছে না, এরকম ভাবে চলতে থাকলে আমারই বা কি করে চলবে? এক কাজ করি, জার্ভেসকে বলি আমার জন্য একটা কারের ব্যবস্থা করতে। হ্যাঁ হ্যালো জার্ভেস, তুই জলদি জলদি আমার জন্য একটা কারের ব্যবস্থা করে দিত। জি বস, আপনার কারের ব্যবস্থা আমি করছি, এখনই জাস্ট এক সেকেন্ড দাঁড়ান আপনি। আর এই যে আপনার কারের ব্যবস্থা হয়েও গেছে, আপনার হেলিপ্যাডের পাশেই আপনার কারটা চলে এসেছে, জলদি জলদি যান আপনি। ওকে ওকে ওকে, তো জার্ভেসের কথা অনুযায়ী আমার হেলিপ্যাডের কাছেই আমার কারটা আসা উচিত, ফটাফট গিয়ে দেখতে হবে। আর যদি কার না আসে না তাহলে জার্ভেসের চাকরির বদলে আমাকে অন্য কাউকে চাকরি দিতে হবে, বাট জার্ভেস এখানে আমার কারকে স্পন করে দিয়েছে। আর ও ভাই রাপচিক কার এটা একদম। এবার এই কার নিয়ে আমাকে ফটাফট স্পাইডারম্যানকে তুলতে হবে, আর তারপরে ওকে নিয়ে প্রফেসরের বাড়িতে গিয়ে আমার বিষয়টা সম্পর্কে পুরো ডিটেইলস নিতে হবে, কারণ আমি এখন জানি না যে প্রফেসরের মনের মধ্যে কিসব চলছে বা প্রফেসর কেমন ডিপ্রেশনের ভিতর দিয়ে যাচ্ছে। কোনো না কোনো একটা ব্যবস্থা তো আমাকে এখানে যেমন তেমনভাবে করতেই হবে। আর আমার গেট জলদি জলদি খোলতাও, সমস্ত কিছুতে আমার কথা ফথা লাগানো রয়েছে, তো যার জন্য আমার একদম কথা শুনে এরা কাজ করে। আরো আজকে রাস্তায় মনে হচ্ছে একটু বেশি ভিড় রয়েছে, শহরবাসীর যেন কোনো যাই আসে না আমাদের প্রফেসরের চ্যানেল নিয়ে। না সবাইকে দেখে নেবো একবার, প্রফেসরের চ্যানেলটা থেকে আমি স্ট্রাইকটা সরিয়ে নিই, আগে তো ফটাফট গিয়ে স্পাইডারম্যানের সাথে দেখা করি, না জানি মালটা আদৌ ওইখানে এসছে কি না আসছে। 10 মিনিটস লেটার
আমি তো স্পাইডারম্যানকে এই লোকেশনটাই দিয়েছিলাম এখানে এসে আমার সাথে দেখা করার জন্য, কিন্তু মালটা কোথায় গেল? হ্যাঁ ওই যে স্পাইডারম্যান আসছে। গুরুদেব আমি এই যে আমি আসছি। আবে হ্যাঁ জলদি জলদি ওর গাড়িতে, আমাদের কাছে টাইম নেই। এই তো গুরুদেব, এই তো উঠে পড়েছি, চল তাহলে এবার আমরা প্রফেসরের বাড়ির দিকে যাই। হ্যাঁ হ্যাঁ গুরুদেব চলো। আর আমার শুনেও খুব খারাপ লাগছে যে প্রফেসরের চ্যানেলের উপর এরকম ভাবে স্ট্রাইক পড়লো। হ্যাঁ এখন আর খারাপ লাগে বা কি করা যাবে বল, হয়তো কোনো ভুল কাজ করেছে যার জন্য এখন ওর এটা হয়েছে, কিন্তু আমাদের তো যেমন তেমন ভাবে এটাকে সরাতে হবে। না হলে কি বলতো কি হবে, বেচারা এতদিন ধরে ভিডিও বানাচ্ছে, বাই চান্স চ্যানেলটা যদি ডিলিট হয়ে যায় তাহলে? ঠিক বলেছো গুরুদেব, এর তো একটা ব্যবস্থা করতেই হবে। আরে হ্যাঁ তার জন্যই তো আমি এই যে এসেছি প্রফেসরের বাড়িতে, চল জলদি জলদি গিয়ে দেখা যাক ওই মালটা বাড়িতে কি করছে। হ্যাঁ গুরুদেব চলো চলো। আরে আর কোথায় চলবো, ওই তো চলে এসছি, চল গাড়ি থেকে নাম ফটাফট। বাড়ায় আমার সাথে প্রফেসরের ঘরের ভিতরে গিয়ে দেখি মালটা কোথায় আছে, আমার তো ফোনেরও রিপ্লাই দিচ্ছে না। হ্যালো প্রফেসর তুমি কোথায় গেলে? আমি এই যে টনি স্টার্ক, তোমার বাড়িতে এসেছি তোমার খোঁজ নেওয়ার জন্য, তোমার চ্যানেলে নাকি কপিরাইট স্ট্রাইক পড়েছে, আমি তোমার চ্যানেলের ভিডিওতে দেখলাম, কিন্তু তুমি কোথায় গেলে? এই স্পাইডি তুই একটু দেখতো আশপাশ দিয়ে খুঁজে খুঁজে কোথাও প্রফেসরের কুকুর চপকে পাস নাকি, আমি ততক্ষণে এইখান দিয়ে খুঁজে টুজে দেখছি। প্রফেসর নিচের রুমে নেই তো, জানি না যদি এইখানে না থেকে থাকে তাহলেই বা কোথায় গেছে ও, কিন্তু যেখানে যাক না কেন ওকে আমার খুঁজে বের করে নিয়ে আসতেই হবে। আর এটা তোর বেডরুম, কিন্তু তো বেডরুমেও নেই, তাহলে গেল কোথায়? আরে আরে গুরুদেব গুরুদেব আমিও দেখলাম, কিন্তু ওর কুকুর চপকেও না আমি কোথাও খুঁজে পাইনি। হ্যাঁ এটা তুই কি বলছিস, ওর চপ তো সবসময় বাড়িতেই থাকে, আর আজকে চপও বাড়িতে নেই, তাহলে কিছু একটা হয়েছে বুঝলি তো। মিনওয়াইল মাউন্ট জিলিয়াডে, আরে বস এরকম অযথা মাল খেয়ে ডাল হয়ে পড়ে কান্নাকাটি করলে হবে নাকি বলো? আমাদের তো এই কপিরাইট স্ট্রাইকের একটা ব্যবস্থা করতে হবে, না হলে কি করে চলবে, এতদিনের মেহনত পুরো পানি পানি হয়ে যাবে। আরে চপ তুই ঠিক বলেছিস, কিন্তু কি করব আমি, আমার কাছে তো করার কোনো অপশনও নেই। আরে না বস এমন ভাবে বলো না, দেখবে ভগবান ঠিক কোনো না কোনো অপশন বের করেই দেবে। হ্যাঁ অপশন তো বেরিয়ে গেছে আর আমি এখন সেটাই করতে যাচ্ছি, দাঁড়া। কিন্তু বস কি অপশন আমাকেও তো বলুন, আমি এই পাহাড়ের উপরে গিয়ে সালা পাহাড়ের থেকে ঝাঁপ দেব, তাহলে একদম সবকিছুর গল্প শেষ হয়ে যাবে। আরে না না বস প্লিজ এমনটা করবেন না, আপনি এমন করলে আমি কার কাছে যাব? আমি জানি না ভাই তুই কার কাছে যাবি, তুই তো নিজের জন্য একটা গার্লফ্রেন্ড খুঁজে নিস, আমি তো যাচ্ছি পাহাড়ের উপরে, পাহাড়ের উপর থেকে গিয়ে ভাই লাভ দেবো, আমার এতদিনের কষ্ট পুরো জল হয়ে গেছে, এখন যেমন তেমন সময় আরো একটা স্ট্রাইক আসলে ভাই সব শেষ, এর থেকে ভাই আমি নিজেই শেষ হয়ে যাবো। আবে সালাই শেষ হয়ে যাওয়ার জন্য তো উপরে উঠতে এত হাঁপিয়ে যাচ্ছি আমি। আরে না না বস যেও না। আবে হাট তোর কথা আমি আর শুনবো না, এখন অনেক শুনেছি তোর কথা কিন্তু কোনো লাভ হয়নি, এখন আমি জানি না আমার সাথে আর কি হবে, সব শেষ ভাই সব শেষ, আর আমি এখন আমার জীবনও শেষ করে দিতে যাচ্ছি। ওই যে মাউন্ট চিলিয়াডের উপরে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, ওইখান থেকে আমি জাম্প করবো, এর আগে তো আমি সুপার হিরোদের হাড়গোড় ভেঙেছি, আজকে আমি নিজেকেই ভেঙে ফেলবো, তারপরে দেখি ভাই আমাকে আর কে কেমন ভাবে স্ট্রাইক দেয়। বসের মনে হচ্ছে আর কিছু হবে না, এ তো আমার কথা শুনছেই না, কি যে করি আমি এখন, তুই আর কি করবি চপ? আমি যাওয়ার পরে দেখিস আমার প্যান্টের পকেটে কিছু টাকা রয়েছে, সেগুলো দিয়ে তুই তোর জন্য কিনে নিস ললিপপ, আর তোর গার্লফ্রেন্ডকে নিয়ে এই শহর থেকে অন্য জায়গায় গিয়ে নিজেদের একটা বাড়ি তৈরি করে থাকিস, এই শহরে লোকজন বুঝলি তো আর ভালো নেই, কেউ কারো ভালো চায় না, আমি এখন এখান থেকে জাম্প করে সবকিছুর একদম দি এন্ড করে দেবো, যাই সবকিছু দি এন্ড করেই দি আজকে। আরে বস দাঁড়াও এক সেকেন্ড এক সেকেন্ড, তোমার ফোনে কারো ফোন আসছে। কি রে ভাই তুই, এখন আমি সবকিছু দিয়ান্ড করে দিতে যাচ্ছি, তোর এখন ফোনের পরে রয়েছে। হ্যাঁ বস হ্যাঁ তুই ফোনটা তোলো, বাই চান্স যদি ফোনে কেউ কথা বলে তোমার সাথে যে তোমার কপিরাইট স্ট্রাইকটা হাটিয়ে দিতে পারবে তাহলে। ঠিক আছে ভাই তুই যখন বলছিস তাহলে ফোনটা তুলি। আরো এটা তো আমাদের টনি কাকুর ফোন, হয়তো আগের দিন ভিনোভের স্যুটটা যে নিয়ে এসেছিলাম সেকেন্ড হ্যান্ড স্যুট ওটা ফেরত দিয়ে বলে ফোন করছে, কি আর করবে ওনারও তো দরকার। আচ্ছা ফোন করে বলেই দিই যে আমি ফেরত দিয়ে দেবো। হ্যাঁ হ্যালো টনি কাকু, বলছিলাম যে সেই ভিনোভের স্যুটটার জন্য ফোন করেছেন তো, আমি ফেরত দিয়ে দেবো আপনাকে। আরে প্রফেসর সেসব নয়, ঠিক আছে কিন্তু তুমি এখন আছো কোথায়? না মানে আমি ওই একটু ঘুরতে এসেছিলাম। আরে না না টনি কাকু প্রফেসর মিথ্যে কথা বলছে, ও মাউন্ট চিলিয়াডের উপর থেকে জাম্প করতে এসেছে, জলদি জলদি ওকে বাঁচাও এসে প্লিজ, না হলে আমি মালিকানা হয়ে যাব। আবে হারামজাদা চপ তুই এটা কি বলছিস, ওনাকে কেন ডিস্টার্ব করছিস? আরে প্রফেসর তুমি আমার কথা শোনো আগে মন দিয়ে, এমন ভুল কাজটা মোটেও করবে না, তুমি যদি নিজেকে একদম শেষ করে দাও তাহলে আমাদের নিয়ে আর কে ভিডিও বানাবে, আমি আর স্পাইডারম্যান এসেছি তোমাকে হেল্প করার জন্য, তোমার কপিরাইট স্ট্রাইকটা যাতে কোনোভাবে তুলে নেওয়া যায় তার জন্য ফটাফট বাড়িতে এসে আমার সাথে দেখা করো। ও টনি কাকু তুমি তাহলে ওই কারণে এসছো, আচ্ছা আচ্ছা আমি আসছি টনি কাকু আমি আসছি। ঠিক আছে জলদি জলদি আসো। তাহলে বস এবার তো খুশি না? হ্যাঁ হ্যাঁ চপ চল, খুশি তো হয়ে গেছি, বাট এবার আমি এখান থেকে নামবো কি করে ভাই, আর নিচে বাড়ি বাজাবো কি করে, আমি তো কোনো গাড়িও আনিনি, আচ্ছা আচ্ছা একটা বাইক পেয়ে গেছি, চল আয় চপ
আমরা দুজন মিলে বাইকে উঠে চলে যাব। ওকে ওকে ওকে, তো চপকেও আমি বাইকের ভিতরে বসিয়ে নিয়েছি। আর এটা কি, বৃষ্টি হঠাৎ কমে গেল? তার মানে মনে হচ্ছে আমার উপরে যে পরিস্থিতিটা এসছে, অন্ধকার পরিস্থিতি, সেটাও চলে যাবে, কারণ টনি কাকু আমাদের হেল্প করতে যেহেতু এসছে। চল চপ, তাহলে আমরা এবার ফটাফট এখান থেকে বাড়িতে যাই। কিন্তু বস, আমার খুব ভয় লাগছে এরকম ভাবে গাড়িতে যেতে। আরে ভয় পাস না, আমি ড্রাইভ করছি, আমি প্রো ড্রাইভার আছি, তুই কোনো টেনশন নিস না। আমি এরকম ভাবে যাবো, তোকে একদম সাবধানে বাড়িতে নিয়ে যাবো। আরে বস, সেটাই তো আমার ভয়, আমরা আদৌ বাড়িতে যেতে পারবো তো? আরে কেন যেতে পারবি না, এই দেখ এই দেখ, আমার শুধু ড্রাইভিং স্কিলটা তো দেখাচ্ছি। আরে বস, আমরা পাহাড় থেকে পড়ে যাচ্ছি, ও কি হবে? আরে কি আর হবে, আমি তো পড়ে গেলাম, কিন্তু গাড়ির সাথে তোকে তো আমি আটকে দিয়েছি না, তুই আর পড়বি না, তুই দাঁড়াও এখানে অপেক্ষা কর, আমি আসছি। ও ভাই, আসলে বৃষ্টিতে না রাস্তাটা এত পিছলে হয়ে গেছে, যার জন্য গাড়িটা স্লিপ কেটে গেছে। কোথায় গেল গাড়ি আর চপ? এই চপ, কোথায় রে, খুঁজে পাচ্ছি না তো তোকে, এখানে তো আমিও দেখি স্লিপ টিপ কেটে নিচে পড়ে যাচ্ছে। আরে ভাই কোথায় গেল রে? এ চপ, ললিপপ খাওয়াবো, জলদি জলদি আয় রে। কোথায় গেল ভাই, কোথায় গেল? ওই ওই যে পেছি পেছি বাইক নিয়ে ওইখানে শুয়ে রয়েছে মালটা। আচ্ছা আচ্ছা, তারা আসছি আসছি। ও ও বস বস, আমি আটকে গেছি, বেরোতে পারছি না, জলদি জলদি হেল্প করো আমায়। আরে হ্যাঁ, হেল্প করার জন্যই তো এসছি, এনে একদম গাড়িটারি সোজা করে দিয়েছে, এবার চল আমরা বাড়ির দিকে যাই। আর বস, আপনার আর প্রোগিরি দেখাতে হবে না, আপনি নর্মাল মানুষের মতনই গাড়ি চালান। আচ্ছা আচ্ছা, নে ঠিক আছে, আমি এবার নর্মাল মানুষের মতনই গাড়ি চালাচ্ছি, এই নে। আরে সরি চপ, এই রাস্তাটা একটু বৃষ্টির জন্য একটু বেশি পিছলে হয়ে গেছে। দেখো বস, আরেকবার তুমি এরকম করো, আমি আর তোমার গাড়িতে কোনোদিনও উঠবো না। আরে না না, এমনটা বলিস না, এবার তোকে আমি আরামসে নিয়ে আমার বাড়িতে পৌঁছে দেবো, চল, আর কোনো টেনশনই নিস না। ওকে ওকে চপ, তোরা টেনশন নিতে হবে না, এই যে আমি চলে এসেছি বাড়িতে, এবার জাস্ট আরে একটু একটু টাইম অপেক্ষা কর, আমি তোকে নিশ্চিন্তে বাড়িতে পৌঁছে দিচ্ছি। হ্যাঁ বস, এটাই তো আমি চাই। আরে হ্যাঁ, এই তো তো চলে এসছি। আরো এটা মনে হচ্ছে আমাদের টনি কাকুর গাড়ি না? ও কি সুন্দর দেখতে কারটা। আরে সেসব ঠিক আছে, চল যদি কার থেকে নাম আগে। এই তো বস নেমে গেছি। হ্যাঁ এবার আয় আমার পিছন পিছন, দেখি টনি কাকু কোথায় গিয়ে আমার জন্য অপেক্ষা করছে। আরে হ্যালো টনি কাকু, আপনি কোথায়? আরে উপরে তো নেই, মনে হচ্ছে নিচের দিকে গেছে, ফটাফট চলো নিচে গিয়ে দেখা যাক, এদিকেই তো থাকার কথা। গিয়ে বাইরে গিয়ে দেখি, ও ও টনি কাকু এখানে রয়েছে। আরে টনি কাকু! আরে প্রফেসর, তুমি চলে এসছো, জলদি জলদি আসো, আমি তোমার জন্য তখন থেকে অপেক্ষা করছিলাম। এই তো টনি কাকু, আমিও চলে এসেছি। এবার তুমি আমাকে আগে খুলে বলো তো, তোমার সাথে কি হয়েছে আর তোমাকে স্ট্রাইকটাই কেন দিয়েছে? আসলে টনি কাকু, আমি জিটিএ 5 এর 3টে ভিডিও বানিয়েছিলাম, যার মধ্যে থেকে একটা মেসির উপরে ছিল, যে ফুটবল বিশ্বকাপের আগে মেসি কিডন্যাপ হয়ে গেছে, আর সেকেন্ডেরটা আমাদের শহরে 100 দিনের জন্য জম্বি হামলা করেছে, যেটাতে আপনিও ছিলেন আর আমাকে হেল্প করেছিলেন জম্বিদেরকে তাড়ানোর জন্য। আর আরেকটা যে আমি ভিডিও বানিয়েছিলাম, সেটা আপনারই কাছ থেকে সেকেন্ড হ্যান্ড ভেনমের স্যুট এনে বানিয়েছিলাম, যেখানে আমি ভেনমের 206টা হাড়ের পুরো 206টা হাড়ই ভেঙে দিয়েছিলাম। আর এই 3টে ভিডিওতে স্ট্রাইক পড়েছে। ও আচ্ছা, কিন্তু কেন পড়েছে তুমি কি সেটা বলতে পারো আমাকে? সেটা তো টনি কাকু আমি নিজেই বুঝতে পারছি না কেন পড়েছে। যতদূর আমার মনে হচ্ছে ভিডিও 3টে থাম্বেলের জন্যই পড়েছে, কারণ আমি ওই 3টে থাম্বেল একজনের কাছ থেকে কপি করেছিলাম, আর এটাই আমার সবচেয়ে বড় দোষ। কিন্তু তুমি এরকম কেন করতে গেলে? আরে ভাই, তুই এরকম কেন করলি, আমাকে একবার বলতে তো পারতি, আমি তোর থাম্বনেল বানিয়ে দিতাম। হ্যাঁ ভাই, তোকে তো আমি অনেকবারই বলেছিলাম, কিন্তু তুই আমার ফোনই তো তুলিসনি, তা আমি কি করব? আচ্ছা আচ্ছা, সেসব না ছাড়ো, তুমি কি তোমাকে যে স্ট্রাইক পাঠিয়েছে তার সাথে আদৌ কোনো যোগাযোগ করেছো? আরে হ্যাঁ টনি কাকু, আমি ওকে ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার, জিমেইল সব জায়গায় মেসেজ করেছি, কিন্তু কোথাও থেকে না কোনো রিপ্লাই আসছে না। আর এর জন্যই তো আমি মাউন্ট চিলিয়াডে গেছিলাম লাভ দিয়ে সব কিছুর একদম দি এন্ড করার জন্য। আরে প্রফেসর, তুমি দাঁড়াও তো, জাস্ট এক সেকেন্ড দাঁড়াও, আমি এখনই জার্ভেস বলে পাতা লাগাচ্ছি, তোমাকে কে স্ট্রাইক দিয়েছে, আর তারপর দরকার হলে আমরা তার বাড়িতে গিয়ে ক্ষমা চেয়ে নেব। কি আছে, ভুল তো আমরা করেছি না, ক্ষমা চেয়ে লজ্জা কোথায়? হ্যাঁ টনি কাকু, আমি তো তার জন্যই ওকে মেসেজ পাঠিয়েছি, কিন্তু ও তো কোনো রিপ্লাই দিচ্ছে না, মনে হচ্ছে ও আমার উপরে খেপে গেছে, তাই স্ট্রাইক তুলবে না বলে রিপ্লাই দিচ্ছে না। আরে তুমি থামো তো এক সেকেন্ড, আমি এই যে ওর বাড়ির লোকেশন পেয়ে গেছি, চলো ফটাফট এবার আমরা ওর বাড়িতে যাই। ঠিক আছে চলো, কিন্তু আমাদের কাছে তো সেরকম কার নেই যার ভিতরে আমাদের চারজনকে সাপোর্ট করবে। আরে তার চিন্তা তুমি করো না, আমি জার্ভেসকে বলে কারের ব্যবস্থা করিয়ে দিয়েছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে জলদি জলদি চলো আমরা যাই গিয়ে দেখি ওনার কাছে কি একটু খবর টবর আছে, আমাদের মাপ টাপ করে দেয় নাকি। ফটাফট চলো আসো টনি কাকু, জলদি জলদি আসো। ওকে তো গাইস, আমরা বাইরে চলে এসেছি, আর টনি কাকুর গাড়ি। আরে এইটা কি গাড়ি এনেছে ভাই টনি কাকু? আরে কাকু, এটা আপনি কি গাড়ি নিয়ে এসেছেন? আমি কি আপনাকে এমন গাড়ি আনতে বলেছিলাম? কিন্তু প্রফেসর, আমাদের চারজনকে যদি সাপোর্ট করাতে হয় তাহলে এই গাড়িটাই বেস্ট। আচ্ছা আচ্ছা ঠিক আছে, জলদি জলদি আপনারা ওসে গাড়ির ভিতরে উঠে পড়ুন, আমাদের অনেক দূরেই তো যেতে হবে না। আরে বস, আমি কোথায় যাবো? আরে ভাই তুইও চলে আয় না, এত জায়গা দেখতে পাচ্ছিস তো, শালা চারজন ঢোকার জায়গা রয়েছে, কোথায় যাবি মানে? ওকে তো চপকেও আমরা একদম গাড়ির সামনে বসিয়ে দিয়েছি, যাতে মালটা হাওয়া বাতাস খেতে পারে। আর ভাই সুসু পেয়ে গেলে এর মধ্যেই বাইরে থেকে যেন মেরে দেয়, গাড়ির ভিতরেও আসবে না। কিন্তু এই মালটাকে এমন জায়গায় বসিয়েছি না, আমার দেখতেও অসুবিধা হচ্ছে, কিন্তু চলো কোনো ব্যাপার না, আমরা ফটাফট উনার বাড়ির দিকে আগে যাই। আরে ভাই, এই যে আসতে পারলাম না, ঠুকে দিলাম, কিন্তু অজ্ঞান হয়ে পড়ে রয়েছে গাইস, চলো ইনি এখানে অজ্ঞান হয়ে পড়ে থাক। ওকে তো গাইস, আমরা পাহাড় পর্বত ভেদ করে এই যে একদম শর্টকাট রাস্তা নিয়ে উনার বাড়ির দিকে চলে এসেছি, আর এইখান থেকে ওই যে উনার বাড়িটা পুরো দেখা যাচ্ছে নিচে রয়েছে,
ফটাফট চলো ভাই, ফটাফট চলো, আমরা একদম ডাইরেক্ট এরকম ভাবে নামবো। সাবধান সাবধান ভাই, চপ সাবধানে থাকিস, আমরা এরকম ভাবে চলে যাব। রাস্তা দিয়ে যেতে গেলে গাইস অনেক টাইম লেগে যায়, তো আর আমার কাছে ভাই তোমরা তো জানোই টাইম নেই, যেমন তেমন ভাবে আমাদের কপিরাইট স্ট্রাইকটা সরাতেও হবে, তাই আমি এরকম ডাইরেক্টলি চলে যাবো ওনার বাড়িতে। আরে যে ওনার বাড়ির গেট কি লেখা রয়েছে এটা, লা ফুয়েন্তে বালাঙ্কা, ভাই স্প্যানিশ ভাষায় লেখা, তো আমি কিছু বুঝতে পারছি না। তো আমাকে যে স্ট্রাইক দিয়েছে তার বাড়ির মেক্সিকোতে, আর সে স্প্যানিশ ভাষায় কথা বলে, তাই আমি তার ল্যাঙ্গুয়েজও কিছু বুঝতে পারছি না। ফটাফট চলো ভাই, ফটাফট চলো। ও ভাই, এর বাড়িতে এত গার্ড রয়েছে, আমাদের খুবই সাবধানে সাবধানে যেতে হবে এখান দিয়ে, কারণ এরা যদি খেপে যায় আমাদের ছেদ করে দেবে। আবে এই মালটা দেখো ভাই, কাটারি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, যদিও ও ঘাস কাটছে কিন্তু ভাই খেপে গেলে বলা যায় না কি করবে আমাদের সাথে। চারিদিকে ভাই বেসবল ব্যাট গান সবকিছু নিয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তুই কে রে, আর এখানে কিভাবে আসলি? হ্যাঁ আসলে স্যার আমি না এখানে আপনাদের বসের সাথে দেখা করতে এসেছিলাম, যদি পারমিশন দেন তাহলে কি আমরা একটু ভেতরে যেতে পারি? ঠিক আছে যা যা, সামনে দেখ বসের মেন গার্ড রয়েছে, ওনার সাথে কথা বলে দেখ, উনি যদি তোকে যেতে দেয় তাহলে যেতে পারবি, না হলে মেরে এখানে কোথাও না কোথাও পুঁতে দেবো। না না গাইস, এরকম তো হওয়া চলবে না, আমাদের যে কোনো ভাবে ওদের পটাতেই হবে। আরে টনিকাকু আপনারাও জলদি জলদি আসুন, আমাকে কি একাই মারধর খাওয়াবেন নাকি? ভাই চারিদিকে গার্ড ভাই, আর এই মালটা আমাকে বলছে তুই মরবি শালা, তুই এখানে কেন এসেছিস? মারবো নাকি গুলি? আরে স্পাইডারম্যান মারিস না ভাই, একে মারিস তারে গোলা গুলি মারিয়ে দেবে। আরে স্পাইডারম্যান ভাই কি করলি তুই এরা কি? আরে স্পাইডারম্যান যখন দরকার থাকে ভাই তখন মারে না। আরে সরি সরি ভাই, কেউ একে হাঁটাও, কেউ একে হাঁটাও, আমি মারতে চাইনি, স্পাইডারম্যানের কাজ। ওকে গাইস, তো ওই মালটাকে হাঁটিয়ে নিয়ে গেছে এরা। আর ভাই তোর কি একটু পেশি চুলকানি হয়ে গেছিল নাকি? হ্যাঁ যখন দরকার পড়ে তখন কিছু করে না, এখন কোনো দরকার নেই এখন মারছে। আরে ভাই না, আসলে ও তোকে গরম দিচ্ছিল তো তাই আমি একটু খেপে গেছিলাম। আবে খেপার টাইম আছে ভাই, যখন তখন খেপতে হয় না, এখানে দেখছিস চারিদিকে, আর আমরা এখানে আমাদের সুপার পাওয়ারও নিয়ে আসিনি, সবাইকে একদম গুলি ভিচনে ঢুকিয়ে দেবে। চলাই মেন গার্ডের সাথে গিয়ে কথা বলি, এটাই মনে হচ্ছে মেন গার্ড। হ্যালো, ও স্যার আমার নাম প্রফেসর, আমি এই অনেক দূর থেকে এসেছি আপনাদের বসের সাথে দেখা করতে। ও তো তুমি সেই প্রফেসর, কিন্তু তুমি এখানে কি করতে এসছো? হ্যাঁ আসলে স্যার আপনার বস আমার ইউটিউব চ্যানেলে দুটো কপিরাইট স্ট্রাইক দিয়েছেন, তো সেই ব্যাপারে কথা বলার জন্য আমি একটু ওনার সাথে দেখা করতে এসেছিলাম। কিন্তু তুমি যখন কথা বলতে এসছো এখানে, তাহলে এসেই আমার লোকজনদের সাথে এরকম ভাবে মারামারি কেন বাঁধিয়েছো? হ্যাঁ জানো না, কারোর সাথে দেখা করতে আসলে একটু নম্র ভদ্র ভাবে দেখা করতে হয়, তোমাদের কি কোনো ম্যানার্স নেই নাকি? আসলে স্যার এটা আমি করিনি, এই যে আমার বন্ধু স্পাইডারম্যান আমাকে একটু খুব বেশি ভালোবাসে না, এর জন্য আপনার ওই লোকটা যেহেতু আমাকে গরম দিয়েছিল তাই এক খেপে গিয়ে ওনাকে মেরে দিয়েছে। বাট আপনি চিন্তা করবেন না, আমি একে বকে দিয়েছি, আর কখনো এরকম করবে না। হ্যাঁ হ্যাঁ বডিগার্ড, আমি আর কখনো ওরকম করবো না, একটু রেগে গেছিলাম তো তাই। আচ্ছা তাহলে তোমরা ভিতরে যাও, আমার বস ভিতরেই আছে। আর হ্যাঁ ভিতরে গিয়ে কোনো চালাকি করবে না কিন্তু, তাহলে তোমাদের এইখানেই মেরে পুঁতে রেখে দেবো সবগুলোকে। আরে স্যার না না, আমি কেন চালাকি করতে যাব, আমি তো ওনার কাছে মাফি মানতে এসেছি না। বস বলছিলাম আমার না জোর হাগু পেয়েছে, কি করবো বলুন তো, কোনায় গিয়ে একটু মেরে দেবো? আব্বে হারামি, এবাকে তুই আমাকে ফাঁসাবি নাকি? চালা স্পাইডারম্যান একবার লোকজনদের ধরে মার দিচ্ছে, এবার তুই হাগবি ভাই। কিছুক্ষণ কন্ট্রোল রাখ ভাই, কিছুক্ষণ কন্ট্রোল রাখ, স্ট্রাইকটা ছড়িয়ে দিলে তারপর তুই আমার মাথায় হেগে দিস। আচ্ছা আচ্ছা বস, ঠিক আছে যেমন আপনার আজ্ঞা। ওকে গাইস, তো এখানে আমি আমার পুরো দল বল নিয়ে চলে এসেছি, তার বাড়িতে কিন্তু আছে কোথায়? হ্যালো স্যার আপনি কোথায়? আমি প্রফেসর, অনেক দূর থেকে এসেছি আপনার খোঁজে আপনার বাড়িতে, কোথায় আপনি? আরে সরি, এই দরজা তো লক করা। আরে আপনারা কোথায় দৌড়াচ্ছেন এত জোরে জোরে? আস্তে আস্তে খুঁজুন চারিদিকে গিয়ে, কোথায় আছেন উনি? উনার সাথে আমাকে যেমন তেমন ভাবে সমঝোতা করতেই হবে আজকে। স্যার কোথায় আছেন প্লিজ, একটু সারা তো দিন। চলো গিয়ে, আচ্ছা আচ্ছা এটাই মনে হচ্ছে উনি যে আমাকে স্ট্রাইক দিয়েছে, এ তো পুশ আপ মারছে। হ্যালো স্যার আমি প্রফেসর, অনেক দূর থেকে এসেছিলাম। সিসে কুইনি রেস, কেউ মারছে এস? আরে টনিকাকু কি বলছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না, আমার তো সব মাথার উপর দিয়ে যাচ্ছে। আসলে প্রফেসর ও তোমাকে বলছে যে ও জানে তুমি কে আর তুমি এখানে কেনই বা এসছো। কিন্তু এটা আপনি কি করে বুঝতে পারলেন? আমি কেন বুঝতে পারছি না? আসলে প্রফেসর ও স্প্যানিশ ভাষায় কথা বলছে, আর আমার কাছে সেই টেকনোলজি আছে যার মাধ্যমে আমি অন্য ভাষা ট্রান্সলেট করে দিতে পারবো, আর এখন আমি তোমাকেও সেটা ট্রান্সফার করে দিচ্ছি যার মাধ্যমে তুমি ওর ভাষা বুঝতে পারবে, তোমার বাংলা ভাষার মাধ্যমে। ওকে গুরুদেব, যেমনটা আপনি বলছেন, তো স্যার আপনি তো জানেনই আমি এখানে কেন এসেছি, তাহলে প্লিজ আপনি আমাকে বলুন না আপনি আমাকে কেন স্ট্রাইকটা দিয়েছেন। আসলে আমি তোমাকে স্ট্রাইক দিয়েছি কারণ তুমি আমার তিনটা ভিডিওর থাম্বনেল আমার কাছ থেকে পারমিশন না নিয়ে ব্যবহার করেছো, যার কারণে আমি তোমাকে স্ট্রাইকটা দিয়ে দিয়েছি। কিন্তু গুরুদেব আমার খুব বড় ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি যে এর ফলে আপনি স্ট্রাইক দিয়ে দেবেন। আসলে ব্যাপারটা কি হয়েছে, আমি অনেক ইউটিউবারকেই দেখেছি, অনেক বড় বড় ইউটিউবারের থাম্বনেল গুলোকে নিয়ে তারা নিজেদের ভিডিওতে ইউজ করে, আর তারপর সেই সমস্ত থাম্বনেল তাদের ভিডিওতে লাগানোর পরও তাদের ভিডিওতে স্ট্রাইক আসে না, তাই আমি আপনার থাম্বনেল ইউজ করে দিয়েছি।
তখন আমি জানতাম না যে এটা আপনার চোখে পড়ে যাবে আর আপনি আমাকে স্ট্রাইক দিয়ে দেবেন। আমি খুবই দুঃখিত এরকম কাজ করার জন্য যে আপনার পারমিশন না নিয়ে আপনার থাম্বনেলটা ব্যবহার করেছি। এখন আমি আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি, প্লিজ আমাকে মাফ করে দেন। আমার ওই ইউটিউব চ্যানেলটা ছাড়া আর কিচ্ছু নেই। আরে যে আমার সাথে এরা দুজন এসেছে, আয়রন ম্যান আর টনি কাকু, সরি আয়রন ম্যান আর স্পাইডার ভাই, এদের দুজনেরও আমার ইউটিউব চ্যানেল ছাড়া আর কিছু নেই, কারণ এদের মনের কথা বলবো কোথায় আমি? প্লিজ স্যার, প্লিজ আপনি আমার চ্যানেল থেকে স্ট্রাইকটা সরিয়ে নিন আমার। আচ্ছা আচ্ছা, সে নয় ঠিক আছে, আমি সরিয়ে নেবো, কিন্তু তার জন্য না তোমাকে আমার একটা কাজ করে দিতে হবে। আরে স্যার আপনি জাস্ট আমাকে আদেশ করুন, আপনার বলার সাথে সাথেই আমি কমপ্লিট করে দেবো। আপনার কি কাজ আছে সেটা? হ্যাঁ সে নয় ঠিক আছে, কিন্তু কাজটা কোনো বাচ্চাদের খেলা না, কিন্তু খুবই রিস্কের একটা কাজ, তুমি পারবে তো? এ ভাই একে বল না যে খতরা ফতরা তো আমরা আমাদের প্যান্টের পকেটের ভিতরে ঢুকিয়ে রাখি। আবে হারামি তুই চুপ করবি? এর আগেও তো শালা তুই আর চপ ফাঁসিয়ে দিয়েছিলি আমাকে, এবার আবার মারবি নাকি? চুপ। আরে আমি কি করলাম ভাই? না না তুই তো কিছুই করিসনি। এই তোমরা কি ফুচুর ফুচুর করছো? হ্যাঁ তুমি কি পারবে আমার কাজটা করে দিতে? যদি পারো তাহলে তোমার কপিরাইট স্ট্রাইকটা আমি সরিয়ে দেবো, না হলে থাক আরো একটা দিয়ে দেবো। আরে না না স্যার আমি পারবো, কি করতে হবে আপনি শুধু সেটা বলুন আমাকে। ওকে তো তাহলে শোনো, এখান থেকে অনেক দূরে আজকে একটা রেল গাড়ি ঝিকঝিক ঝিকঝিক যাবে, যেটার ভেতরে এই পৃথিবীর সমস্ত দামি ফেরারি গুলো এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হবে। আমার সেই সমস্ত ফেরারি ইম্পোর্ট করার একটা কার আছে, সেই কারে যতগুলো ফেরারি সাপোর্ট করবে, তুমি যদি সে কটা ফেরারি আমাকে এনে দিতে পারো তাহলে আমি কথা দিচ্ছি তোমার চ্যানেলের স্ট্রাইকটা আমি তুলে নেবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি যাচ্ছি, ফটাফট এদেরকে নিয়ে গিয়ে কার নিয়ে আসি আপনার জন্য ফেরারি। এই যে হ্যালো, তুমি আমার কথাটা মনে হচ্ছে পুরোপুরি শোনোনি না? আমি তোমাকে বলেছি শুধুমাত্র তুমি গিয়ে ওই কারগুলোকে নিয়ে আসবে, কারো হেল্প নিতে পারবে না। আরে যে তোমার দলবল, এদেরকে আমারই হেফাজতে রেখে যাও, তাহলেই আমি তোমার স্ট্রাইকটা সরাবো, না হলে না। ঠিক আছে তাহলে আমি যাচ্ছি ফেরারি আনতে, ফটাফট এখান দিয়ে। ও এইটা ভাই, এর ভিতরে কতগুলো ফেরারি ঢুকবে? একটা দুটো তিনটে চারটে, নিচে চারটে উপরে চারটে, আটটা মতো ফেরারি ঢুকবে। এবার এটাকে নিয়ে আমাকে রেলগাড়ি ঝিকঝিক ঝিকঝিকের পাশে যেতে হবে। কিন্তু ভাই গাড়িটা এত বড় না, জাস্ট একবার দেখো তোমরা এই গাড়িটাকে ভাই, আমি নিয়ে যাবো কি করে অত দূরে? তো রাস্তাঘাটে গুঁতো খেয়ে উল্টায় পড়ে থাকবে ভাই। ও চলো এটাকে ধীরে সুস্থে এরকম ভাবে, আরে সাবধান ভাই, সাবধান সাবধান, এটাকে নিয়ে আমাকে রাস্তায় আগে নিয়ে যেতে হবে ভাই। এই গাড়িটাকে কন্ট্রোল করা কিন্তু বিশাল রিস্কের ব্যাপার। এই স্পিড বাড়াবি না ভাই, স্পিড বেড়ে গেলে গাড়িটা যদি একদম ভেঙে চুরে পড়ে যায় না, আমার স্ট্রাইকের আর হবে না ভাই, স্ট্রাইক আর তুলবে না উনি। ফটাফট চলো ভাই, এটাকে ধীরে সুস্থে নিয়ে গিয়ে আমাকে রেলগাড়ির পাশে যেতে হবে। তো গাইজ আমি এই যে একদম রেলগাড়ি ঝিকঝিক ঝিকঝিক যেখানটা দিয়ে যাবে পুরো সেখানটা এসে উপস্থিত হয়েছি। গাড়িটা না যেমন তেমন সময় এখানে চলে আসতে পারে। আর আমি কি ভাবছি না, এখানে টনি কাকুকে বলে একটা গাড়ির ব্যবস্থাও করে নি, যার ফলে আমরা যদি ওই গাড়িটার পিছা করতে হয়, এই বড় গাড়িটা নিয়ে তো পিছা করতে পারবো না, ওই গাড়িটার মাধ্যমে পিছা করবো। চলো সবার প্রথমে আগে টনি কাকুকে বলে দিই গাড়িটার ব্যবস্থা করার জন্য। গাইজ টনি কাকুকে আমি একটা গাড়ির ব্যবস্থা করতে বলেছিলাম, টনি কাকু এখানে আমার জন্য পুরো গাড়ির লাইন দিয়ে দিয়েছে। আমাকে বললো যে তুই কোনো টেনশন নিস না, তুই শুধু ওইখান থেকে ফেরারি গুলোকে নিয়ে আয়, বাস আর কিচ্ছু চাই না। কিন্তু এখান থেকে ভাই ফেরারি আসবে কখন? ওই যে গাইজ রেলগাড়ি ঝিকঝিক 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 আসছে আসছে, আমাকে যেমন তেমন ভাবে রেলগাড়ি ঝিকঝিক ঝিকঝিকের ভিতরে উঠতেই হবে ভাই। জলদি আয় জলদি আয় জলদি আয়, বাট এর ভিতরে আমি উঠবো কি করে? এক কাজ করি আগে গাড়ি থেকে নেমে নি, চলো। হ্যালো হ্যালো, ও ভাই ফেরারি দেখো, এর উপরে উঠতে হবে ভাই। আরে এত গুঁতো মেরে দিলো ভাই আমাকে, আরে ওঠ রে ওঠ রে, আবে জলদি জলদি ওঠ, আবে জলদি জলদি ওঠ, ওঠ ওঠ ওঠ, নাইস নাইস ভাই নাইস। ওকে গাইজ তো কোনোভাবে আমি এটার উপরে তো উঠে গেছি, এবার এখান দিয়ে এখান দিয়ে আমাকে একদম সামনের দিকে যেতে হবে, যাতে এই গাড়িটাকে আমি কন্ট্রোল করে নিজের হাতে নিতে পারি আর দাঁড় করাতে পারি, তারপরে গিয়ে আমরা ফেরারি নিতে পারবো। চল ভাই ওঠ ওঠ ওঠ, আমাদের সামনের দিকে যেতে হবে। আর ফেরারি দেখো ভাই কতগুলো কতগুলো ফেরারি, এখান থেকে যদি আমরা নিজেদের জন্য একটা দুটো নিয়ে যেতে পারি না, তাহলে আমরা পুরো বড় লোক হয়ে যাবো ভাই। বাট চলো আগে তো আমাকে যেতে হবে একদম সামনে, সামনে অনেক দূর রয়েছে ভাই, অনেক দূর, জানি না এত দূরে আমি কি করে পৌঁছাবো। তারপরেও আমি চেষ্টা করছি ভাই এই সমস্ত কিছু টুপকে টাপকে যাওয়ার। ও ভাই চলে এসছি, এবার এটাকে কি করে দাঁড় করাবো আমি ভাই, কি করে আমি এর ভিতরে চালাবো বা কি করে ভাই, সাবধান। ওকে তো চলো এবার এর ভিতরে ঢোকার চেষ্টা করি। আর ভাই ভিতরে ঢুকে গেছি আমি, এবার ড্রাইভ কে করছে? এ হ্যালো কাকু, চলো এটাকে এরকম ভাবে ঘুষি মেরে এখান থেকে নিচে ফেলাই। আর এবার এ দাঁড় করা দাঁড় করা ভাই দাঁড় করা, একে আমাকে পিছনে নিতে হবে ভাই। কি করে পিছনে নেবো আমি এই রেলগাড়ি ঝিকঝিক ঝিকঝিককে? এটাকে তো আমি দাঁড় করিয়ে দিয়েছি এখানে, বাট পিছনে নিতে পারছি না আমি। ও ও ও গাইজ গাইজ গাইজ, পিছনে যাচ্ছে আমাদের রেলগাড়ি ঝিকঝিক ঝিকঝিক পিছনে যাচ্ছে, বাট পিছনে যেতে যেতে আমার মনে হচ্ছে বহুত টাইম লেগে যাবে। বাট চলো কোনো ব্যাপার না, এই রেলগাড়ির ঝিকঝিক ঝিকঝিকটাকে আমি এরকমভাবে পিছনে নিয়ে যাই। ওকে 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 ওকে, তো এবার ট্রেনের স্পিড একদম কমে গেছে। আর ও ভাই এটা দাঁড় করিয়ে দিচ্ছি আমি, ফটাফট চলো আগে বাইরে বের করবো। আবে আরে চালাবি না চালাবি না ভাই চালাবি না, বাইরে মনে হচ্ছে বেরিয়ে গেছি আমরা, নাইস। ওই যে আমার কার রয়েছে, এই ফেরারিগুলোকে ওর ভিতরে নিয়ে গিয়ে আমার ঢোকাতে হবে। ওকে তো গাইজ এখানে আমি এই কারটাতে যতগুলো কার সাপোর্ট করা যায় সে কটাকে আমি নিয়ে নিয়েছি,
এবার ফটাফট। আরে ভাই, এত নিয়ে টানতেই পারছে না, উল্টে পাল্টে পড়ে যাচ্ছে। চলো নো প্রবলেম, এরকম ভাবে আমি এটাকে নিয়ে এরকম ভাবে এখান থেকে যাবো। বাট আমার একটু সাবধান থাকতে হবে, এখানে যাতে পুলিশ না পড়ে যায় ভাই, কারণ এতগুলো ফেরারি আমি চুরি করেছি, পুলিশ যে কোনো সময় চলে আসতে পারে। ভাই দেখো কিভাবে লেগে রয়েছে, তাই দেখো এই গাড়ির যেটা সাহায্যে আমরা এটাকে নিয়ে যেতাম না, সেটাই ভেঙে গেছে এর ওজনের চক্করে। কিন্তু আমি যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়ে গেছে। দেখো সামনে পুলিশ, পুলিশের কার নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আমাকে এবার যেমন তেমন ভাবে পুলিশকে এখান থেকে ছেদ করে দিয়ে পালাতেই হবে ভাই, না হলে আমার স্ট্রাইক হাঁটবে না। স্যার প্লিজ আমাকে মাফ করে দেবেন, প্লিজ 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 মাফ করে দেবেন আমাকে, প্লিজ। আমার দোষ না, আমি এটা করতে চাচ্ছি না। আপনারা এই রাস্তায় এসছেন তাতে আমি কি করবো বলুন। এইখান থেকে এত বড় কার থেকে এই কটা ফেরারি নিলে ভাই কি হয় আমি বুঝি না। যার ফেরারি সে তো ভাই এতগুলো ফেরারি নিয়ে খুশি থাকবে, বাট না, এদের যার যত আছে তার তত বেশি চাই। আর আমার ভাই কম নিয়েও শান্তিতে থাকতে পারছি না। চলো ভাই চলো 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 পিছন দিক দিয়ে ভাই, পুলিশ সামনে পুলিশ, সবাইকে গুঁতো গাঁতা মেরে এখান থেকে যেতেই হবে যে কোনোভাবে, আমাকে না হলে ভাই রক্ষা নেই। আর আমি যদি এরকমভাবে ওয়ান্টেড নিয়ে ওনার বাড়িতে পৌঁছাই, উনি ভাই কার তো নেবেই না আর স্ট্রাইকও সরাবে না, তাই আমাকে ওয়ান্টেড কমিয়ে এইখান থেকে যেতে হবে। আবে ট্রাকের আঞ্জার পাঞ্জার ঢিলা হয়ে যাচ্ছে, বাট যেন ফেরারির আঞ্জার পাঞ্জার ঢিলা না হয়। আমরা ওই রাস্তা থেকে এই রাস্তায় চলে এসছি। আবে সোয়াট চলে এসছে ভাই, সোয়াট, সরি সোয়াট, সোয়াট জি তোমাদের সবাইকে সরি। এরা তো ফায়ার করেই যাচ্ছে ভাই, ফায়ার করবি ফায়ার। আজকে আমার কাছে না গান নেই যে তোদের প্রাণ নেবো তার জন্য, বাট চলো ভাই চলো এরকম গুঁতো দেবো, গুঁতো দিয়ে মুতো বের করে দেবো ভাই। আবে সামনে আবার সরি সরি পিচকে পুচকে দেবো, আমার দোষ না স্যার। আবার সোয়াট চলে এসছে ভাই, সোয়াট টিম, সোয়াট টিম, সবাইকে পট পট করে মেরে দিতে হবে। গাড়িতে আমি বুঝতে পারছি না কি করবো, একদিকে আমার এই গাড়িরও হালত খারাপ হয়ে গেছে, জানি না কত দূর যেতে পারবে। উপর থেকে এরা আবার হেলিকপ্টার নিয়ে চলে এসছে ভাই, ওই দেখো হেলিকপ্টার সালহা, হেলিকপ্টারও দিয়ে পিছা করছে এরা আমাকে। আর কত দূর ভাই ওনার বাড়ি, বার কত দূর ম্যাপে দেখাচ্ছে ভাই। আবে সালা এখনো 1.5 কিলোমিটার মতো, আমাকে ফটাফট যেমন তেমন ভাবে এদের পিছা তো চালাতে হবে ভাই, পিছা চালাতে হবে, না হলে হবে না, কোথাও গিয়ে একটা লুকাতে হবে এই সমস্ত ফেরারি নিয়ে। আরে আবার আবার চলে এসছে ভাই, এত গুঁতো খাওয়ার শখ হয়েছে তোদের বক্সিং কর না গিয়ে। আমি বুঝি না সালারা আমার সাথে এসে ফাইট কেন করে, সামনের ইঞ্জিনও ভেঙে গেছে ভাই। আরে 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 ভাই কি করছে এরা দেখো। যাই হোক এখান থেকে আমাকে জোরে চালিয়ে এখান থেকে বেরিয়ে পড়তে হবে, যাতে এরা আমাকে না ধরতে পারে ভাই। আমি আর দাঁড়াবো না এখান থেকে, পুরো একদম জোরে চালিয়ে চলে যাবো। ওকে ওকে ওকে, তো গাইজ বহুত কষ্টে পুলিশের পিছা টিছা ছাড়িয়ে এই যে আমি ফাইনালি কার নিয়ে চলে এসেছি ওনার বাড়িতে। এবার এটাকে যেখান থেকে তুলেছিলাম সেখানে আমাকে গাড়িটাকে প্লেস করে দিতে হবে। চলো ভাই, আরে এত দূর এসে ভাই গুঁতো খাস না প্লিজ, এত দূর এসে গুঁতো খাস না। চলো এই যে যে এখান থেকে নিয়েছিলাম, তাহলে পিছনের চাকা একদম উঁচু হয়ে গেছে ভাই। এবার চলো ঢোকাও এখানে এরকমভাবে, এই তো এই তো এই তো এই তো এই তো এই তো, ও নাইস ভাই নাইস। এবার কার থেকে নামো, জলদি জলদি ভাই জলদি জলদি, চলো ফটাফট চলো ওনার বাড়িতে। ওই যে এই যে যে দরজা এদিকে, স্যার আমি ভিতরে যাচ্ছি আপনার বসের সাথে কথা বলতে, আপনার এখানে দাঁড়ান। ওকে ভিতরে চলে এসছি, কোথায় গেল উনি? আরে স্যার কোথায় আপনি? ও এই যে এই যে কি তুমি তাহলে ফেরারি নিয়ে এসছো? হ্যাঁ স্যার আমি আপনার ফেরারিটা নিয়ে এসছি। কই তাহলে চলো তো দেখি গিয়ে আগে। আচ্ছা আচ্ছা আসুন আসুন, এসে আপনি দেখুন যে আপনার ফেরারি আমি নিয়ে এসছি সত্যি সত্যি। আরে সাব্বাস, তুমি তাহলে এটা করে দেখিয়েছো, আমার এত দিনের স্বপ্ন তুমি সফল করে দিয়েছো ফাইনালি। কিন্তু স্যার তাহলে আবার এবার কপিরাইট স্ট্রাইকটার কি হবে? আরে হ্যাঁ হ্যাঁ তোমার কপিরাইট স্ট্রাইক, দাঁড়াও দাঁড়াও এই যে আমি এক্ষুনি রিমুভ করে দিচ্ছি, তুমি কোনো চিন্তাই করো না। আরে এই নাও তোমার স্ট্রাইক একদম রিমুভ হয়ে গেছে। ও থ্যাংক ইউ স্যার, আপনাকে যে কি বলে আমি ধন্যবাদ জানাবো তার আমার কোনো ভাষাই নেই। হ্যাঁ হ্যাঁ আমাকে তোমার কিছু বলে ধন্যবাদ জানাতে হবে না, তুমি শুধু পরের বার থেকে কারো থাম্বেল টাম্বেল কপি করো না, তাহলেই হবে। ওকে স্যার তাহলে এবার আমরা আসছি, আপনিও ভালো থাকবেন, আবার দেখা হবে তাহলে। টনি কাকু তোমরা সবাই আসো এবার, আমাদের বাড়িতে যেতে হবে, জলদি জলদি আসো। ওকে গাইস, তো এবার আমরা আমাদের সেই চারজনকে সাপোর্ট করা কার্ডটা নিয়ে আমরা আমাদের বাড়ির দিকে রওনা দেবো। আরে কাকু কোথায় গেলেন আপনারা, জলদি জলদি আসে উঠুন গাড়িতে। আরে হাই তো আসছি আসছি, কিন্তু আমি কোথায় উঠবো? তোকে তো আমি সবার উপরে উঠাবো, এবার চল বাড়ির দিকে, চল বাড়িতে গিয়ে শান্তিতে তো যা যা করা তুই করিস, আর ভাই কোনো চাপ নেই তোর। আবে তালা গানম্যান দেখি এইখানেও গান ফান নিয়ে ঘুরে বেড়াচ্ছে ভাই। চলো, আর সরি ভাই সরি সরি, পাঁচিল পুচিল ভেঙে দিয়েছে, আমার দোষ না এটা, এ টনি কাকুর কারের দোষ, এত বড় কার ভাই চারিদিকের সব কিছু নিয়ে যায় তো তার জন্য। চলো এবার ফটাফট আগে আমরা আমাদের বাড়িতে যাই নি। ওকে গাইস, তো ফাইনালি এই যে আমরা চলে এসেছি আমাদের বাড়িতে, এবার গিয়ে একটু বিশ্রাম বিশ্রাম নেওয়া যাবে, অনেক যুদ্ধ বিগ্রহ করেছি গাইস। ও ফাইনালি ফটাফট আগে গাড়ি থেকে নামি, চপ তুই নেমে পর, জলদি জলদি নাম। ও গাইস, তো ভিডিও শেষে আমি তোমাদের জাস্ট এটুকুই বলতে চাই যে তোমাদের সবার এত ভালোবাসার জন্য ফাইনালি
আমাদের চ্যানেলে যে স্ট্রাইক দিয়েছিল সেই স্ট্রাইকটা তুলে নিয়েছে, আর এখন আমাদের আর একটাও স্ট্রাইক টাইক চ্যানেলে। আর আশা করছি ভবিষ্যতেও কোনোদিন আর কেউ স্ট্রাইক টাইক দেবে না। আর তোমরাও এরকম ভাবে ভালোবাসা দিয়ে যেতে থাকো গাইজ, তাহলে আমাদের অবশ্যই এই বছর যেতে যেতে 1 মিলিয়ন সাবস্ক্রাইবার কমপ্লিট হয়েই যাবে। তো এনিওয়েজ গাইজ, আজকের এই ভিডিওটা এইটুকুই। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে একটু সাবস্ক্রাইব করে দিও। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে।